এশিয়া কাপের এবারের আসর আয়োজন করতে চেয়েছিল পাকিস্তান, হতে চেয়েছিল আয়োজক দল, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় তারা পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে হাইব্রিড মডেল প্রস্তাব দেন, তাতেও ভারতীয় ক্রিকেট বোর্ড রাজি না হলে পাকিস্তান সিদ্ধান্ত নেন তারাও অক্টোবরে ভারতে বিশ্বকাপ খেলতে যাবেন না। চলতি সপ্তাহে মিটিংয়ে সমস্যার সমাধান তো হয়নি, বরং এবারের এশিয়া কাপেই থাকবে না পাকিস্তান ক্রিকেট দল। এশিয়া কাপ হবে শ্রীলঙ্কাতে এবং পাকিস্তানের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নির্ভর করছে পাকিস্তান সরকারের অনুমতি সাপেক্ষে।